প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 23 দিন আগে এই গাছটির দুটি ডালেই বাকল কলম করা হয়েছিল। কিন্তু আজ 23 দিন পর একটি কলম সফল এবং একটি কলম ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, কলমটি আমরা কিভাবে করেছিলাম তা অবশ্যই আমরা এই ভিডিওটি থেকে দেখব, কিন্তু সেই সঙ্গে আমরা জেনে নেব আমাদের কলমগুলি ব্যর্থ হওয়ার পিছনে ঠিক কোন কোন কারণ রয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মূল বিষয়ে আর দেখে নেব এটি কিভাবে করা হয়েছিল। প্রথমে পছন্দ মতো গাছের একটি ডালকে সংগ্রহ করা হয়েছিল। আমরা এক্ষেত্রে আমাদের পছন্দের একটি ডাল আমরা সংগ্রহ করেছি। এরপর সেই ডাল থেকে আমরা পাতার গোড়ার অংশকে বাকুল কলম করার উপযুক্ত হিসাবে বেছে নিয়েছি। আর ঠিক এর জন্যই আমরা এই পাতার গোড়ার অংশটিকে অক্ষত রেখে আশপাশ দিয়ে ঠিক এইভাবে দাগ কেটে যাচ্ছি, যাতে করে খুব সহজভাবেই এই বাকুলটি উঠে আসে। প্রিয় দর্শক, এছাড়াও অন্যান্য গাছের বিভিন্ন ধরনের কলম পদ্ধতি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন। বাহ, খুব সুন্দরভাবে বাকুলটিকে তোলা হয়েছে, কোনো রকম ক্ষতি হয়নি। এবার আমরা চলুন এই বাকুলটি দিয়ে আমাদের সেই পছন্দ করা গাছটিতে একটি কলম করে দিই, যাতে করে এক গাছে দুই রকমের ফল ধরতে পারে। আমাদের সংগ্রহ করে নেওয়া বাকলটি যাতে খুব সহজভাবেই এই গাছের ডালের সঙ্গে বসে যেতে পারে, এর জন্যই আমরা এই গাছের ডালের বাকলটিকে ঠিক একই মাপ করে কেটে নিচ্ছি, যাতে করে একই মাপ হওয়ার ফলে খুব সহজভাবেই আমাদের পূর্বে সংগ্রহ করা বাকলটি সহজভাবে এর ভিতরে বসে যাবে। এবার আমরা আমাদের সেই পূর্বে সংগ্রহ করা বাকলটিকে আমরা এই গাছের বাকলের সঙ্গে ঠিক এইভাবে বসিয়ে দেব। দেখুন কিভাবে এটিকে বসানো হচ্ছে। এবার কলম বাঁধা প্লাস্টিক দিয়ে খুব সহজভাবে যেভাবে অন্যান্য কলমের ক্ষেত্রে আপনারা বাঁধন দেন, ঠিক সেইভাবেই এক্ষেত্রেও আপনাদেরকে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে কোনোভাবেই ভেতরে পানি প্রবেশ করতে না পারে। এই বাঁধন দেওয়ার প্যাকেটটি একটি পাতলা প্লাস্টিক, সেই পাতলা তিরপলের প্লাস্টিককে আমরা সরু ফালি করে ঠিক এইভাবে কেটে নিয়েছি, যাতে করে সহজভাবে এটিকে বেঁধে রাখা যায়, যাতে করে আপনারাও আপনাদের বাসায় থাকা খুব সহজেই যে কোনো প্লাস্টিক দিয়েই আপনারা এই কলমটিকে বাঁধতে পারেন। বেঁধে দেওয়ার পর সাধারণ গাছের যে পরিচর্যা তা চালিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে এই গাছটিকে কোনো রকম ছায়ায় বা রৌদ্রে রাখবো কি না এ নিয়ে কোনো সংশয় নেই, আপনারা যেখানে খুশি রাখতে পারেন। প্রিয় দর্শক, 20 দিন আগে যে কলমটিকে বাঁধা হয়েছিল আজ দেখুন সেই কলমটিতে নতুন পাতা বার হতে শুরু করেছে।
আজ ঠিক 23 দিনের মাথায় আমাদের একই গাছের দুইটি ডালে যে কলম বাঁধা হয়েছিল, সেই দুইটি ডালের ভেতরে একটি ডাল সফল হয়েছে, আরেকটি ডালের বেঁধে রাখা কলম শুকিয়ে গেছে। চলুন এবার আমরা জেনে নিই একটি সফলভাবে কলম করার জন্য আমাদের কোন কোন সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সঙ্গে কোন উপযুক্ত সময় কলমগুলি বাঁধলে বেশিরভাগ সফল হওয়া যায়। বাকল কলম করার জন্য যে বাকলটিকে সংগ্রহ করবেন সেই বাকলটি যাতে কোনোভাবেই খুব বেশি বয়স্ক ডাল থেকে সংগ্রহ করা না হয়। কম বয়সী বা এই ধরনের সবুজ ডাল থেকে সংগ্রহ করা বাকলগুলি থেকে বেশিরভাগ সফল হওয়া যায়। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাকল সংগ্রহ করতে হবে এবং সেই সঙ্গে একটু সময় নষ্ট না করে যতটা তাড়াতাড়ি সম্ভব কলম করার জন্য বেছে নেওয়া ডালটির সঙ্গে খুব তাড়াতাড়ি এবং সহজভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাকল কেটে বসিয়ে দিতে হবে। কলম বাঁধা প্লাস্টিক দিয়ে বাঁধার সময় এটা অবশ্যই দেখতে হবে আমাদের সংগ্রহ করা বাকলটি যাতে কোনোভাবেই ডালের সঙ্গে ঘষা না খায়। খুব আলতোভাবে প্লাস্টিক দিয়ে ধরে একটু চেপে বেঁধে দিলেই কলমগুলি সফল হয়। কোন প্লাস্টিক দিয়ে বাঁধবেন বা কী ধরনের প্যাকেট দিয়ে বাঁধলে আপনাদের কলমগুলি সফল হবে এই ব্যাপারটা নিয়ে আপনারা বিশেষ চিন্তায় থাকেন। সেই চিন্তার অবসান ঘটাতেই আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো প্যাকেটকেই আপনারা এই বাঁধার কাজে ব্যবহার করতে পারেন, তবে তা অবশ্যই টানলে ছিঁড়ে যাবে না এমন প্যাকেট ব্যবহার করতে হবে। কলম করার সময় বা কলম করার আগে আপনার হাত পরিষ্কার করে ধুয়ে নিন, কারণ অনেক সময় দেখা যায় গায়ের লবণাক্ত অংশের জন্য কলমগুলি ব্যর্থ হয়ে থাকে। প্রিয় দর্শক, প্রত্যেকটি গাছের কলম করার আলাদা আলাদা সময় রয়েছে। সেই সময়ে গাছগুলিতে কলম করা হলে কলমগুলি বেশিরভাগ সফল হয়ে থাকে, কিন্তু তার বাইরে একটু অসময়ে কলমগুলি করা হলেই দেখা যায় বেশিরভাগই ব্যর্থ হয়। তবে একটা কথা, প্রথম প্রথম কারো হাতেই কলম সফল হয় না, বারবার চেষ্টার পরেই সফলতা আসে। তাই আপনারা বারবার চেষ্টা করে আপনাদের কলম করার হাত পাকা করুন। এরপর দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন গাছে ঠিক কী ধরনের কলম করলেই বেশিরভাগ সফল হওয়া যায়। আমরা আশা করি এখানে দেওয়া তথ্যগুলি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের বিন্দুমাত্র একটু উপকারে আসে, তবে অবশ্যই আপনাদের পরিজনদের এটি শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করুন বা দেখতে সাহায্য করুন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টের মাধ্যমে পাঠাতে ভুল করবেন না। আবারও দেখা করব খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।